মাজারকে কবর বলে কার, মূর্খ মানুষ যারা মাজারকে কবর বলে কার, মূর্খ মানুষ যারা মাজারকে কবর বলে কার, কবর খানাই তাইরে মাটি গেলে কে হো মারা, মাজারকে কবর বলে কার, মূর্খ মানুষ যারা মাজারকে কবর বলে কার, ওলি আল্লাহর নাই মরণ করনে ইশারা, ওলি আল্লাহর নাই মরণ করনে ইশারা, হয় তারা নিয়ামত প্রাপ্ত, হয় তারা নিয়ামত প্রাপ্ত রহমতের সুরা, মাজারকে কবর বলে কার, মূর্খ মানুষ যারা মাজারকে কবর বলে কার, মক্কা শরীফ মদিনা শরীফ মাজার শরীফ সেরা, মক্কা শরীফ মদিনা শরীফ মাজার শরীফ সেরা, কবর কি আর হয় রে শরীফ, পচা গলায় ভরা মাজারকে কবর বলে কার, মূর্খ মানুষ যারা মাজারকে কবর বলে কার, যাই হোক গুরুবাক্য বলমান আরশ বাদ্যগান, তুমি যাহা বলিবে সেইটাই সত্য বা সেটাই আমার কাছে হাদিস, তুমি খালি বলো সাহস করি। তো কেমন এই গুসার মধ্যে এক গুসায় যাবে বহরমপুরে, তাতে এরকম পাঞ্জাবি আর একটা পায়জামা পরে যাচ্ছে, এই পাঞ্জাবিটা সামনে ইন করা আছে, বলছে ভাই জানি ভাই কোথায় যাচ্ছেন, ভাই বহরমপুর যাবো, বহরমপুর তো পায়জামার সঙ্গে বা পাঞ্জাবি ইন করা কেনে, বলছে ভাই কমন যাবে না, কেনে তো পাঞ্জাবিটা ছিঁড়া আছে তাই গুজে রেখেছি, হ্যাঁ ছিঁড়া পাঞ্জাবি পায়জামার ভিতরে ফেরিয়েছে, তো তাহলে পাশারটা করেন এখানে, এটাও করানো যাবে না কেন পায়জামা ছিঁড়া, সামনে পাঞ্জাবি ছিঁড়া আর পেছনে পায়জামা ছিঁড়া, তো গুসা আমরা বুঝতে পারছি না, তো সামনে পাঞ্জাবি ছিঁড়া পেছনে পায়জামা ছিঁড়া,
সাধন শুধুই ঘোরাফেরা, মাজারকে কবর বলে কবর বলে কা।